বঙ্গবন্ধু বাংলাদেশ ও আওয়ামী লীগের ইতিহাস এক সূত্রে গাঁথা। ইতিহাসের নানা বাঁক বদলের এমন চিত্রই মূর্ত হয়ে উঠেছে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। আছে 75 বছরে আওয়ামী লীগের সংকট, সংগ্রাম ও অর্জনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও আন্তর্জাতিক স্বীকৃতির উপস্থাপন। সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে 30 জুন পর্যন্ত। ইতিহাস কথা কয় এ বাক্য যেন জীবন্ত হয়ে উঠেছে ছবিগুলোতে। তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকলে মনে হবে যেন এক ঐতিহাসিক সংগ্রহশালা। আলোকচিত্রে তুলে ধরা হয়েছে শেখ মুজিবের শৈশব থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠার গল্প। আছে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে জাতির পিতা হয়ে ওঠাসহ বাঁকবদলের নানা ছবি। ইতিহাস বিকৃতি রোধ এবং তরুণ প্রজন্মের সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরতেই জয়িতা প্রকাশনের সহযোগিতায় ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক এ আলোকচিত্র প্রদর্শনী। সঠিক ইতিহাসটা তুলে ধরার আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্ত কিছু চিত্রে, স্থিরচিত্রের মাধ্যমে। সেটা বঙ্গবন্ধুর সেই ছাত্রলীগ প্রতিষ্ঠা থেকে শুরু করে 48 সাল থেকে 49 আওয়ামী লীগ, তারপরে ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল তিনি একদিন বাংলাদেশে স্বাধীন করবেন। 75 বছরের পথচলায় আওয়ামী লীগের সংকট, সংগ্রাম ও অর্জনের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও আন্তর্জাতিক স্বীকৃতির উপস্থাপন। বঙ্গবন্ধু কিভাবে একজন সাধারণ ছাত্রনেতা থেকে তিনি বঙ্গবন্ধুতে উপাধি লাভ করেছেন, সেটি মূলত এখানে আমাদের প্রামাণ্যচিত্রের মধ্য দিয়ে আমরা উপস্থাপন করেছি। এবং আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই 1981 সালে এই বাংলাদেশে পদার্পণের পর বঙ্গবন্ধুর অবর্তমানে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ আওয়ামী লীগকে তিনি 40 বছর কীভাবে নেতৃত্ব দিয়ে আজকের বর্তমান আওয়ামী লীগে প্রতিষ্ঠা করেছেন, সেই বিষয়গুলি আমরা এখানে মূলত উপস্থাপন করেছি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও 6 দফা দিবস উপলক্ষে 7 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রদর্শনী উদ্বোধন করেন। চলবে 30 জুন পর্যন্ত। এরপর শোকের মাস আগস্টে আরেকটি তথ্যচিত্র প্রদর্শনী করবে ঢাকা জেলা আওয়ামী লীগ। সময়রেখায় 1000 বছর শ্রেষ্ঠ বাঙালির জীবনের নানা দিক উঠে এসেছে এই প্রদর্শনীতে। বঙ্গবন্ধু তার 55 বছরের জীবনের প্রায় 13 বছর কাটিয়েছেন কারাগারে, দিনের হিসেবে যা 4682 দিন, এবং সেই সময়ের চিত্রগুলি আমরা এখানে দেখতে পাই। বঙ্গবন্ধু বাঙালিকে মুক্তি দিতে তার জীবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছেন কারাগারে, কিন্তু স্বাধীন করেছেন দেশকে, প্রিয় মাতৃভূমিকে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।